এবং মুখরোচক খাবার পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আমিও কিন্তু তার ব্যতিক্রম নই। আমি ভালোবাসি ঘুরতে, খেতে, ব্লগ করতে, তো নতুন নতুন জিনিস ক্রিয়েট করতে। তো আজকে ভাবলাম আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করি, সেটা হচ্ছে চিকেন বারবিকিউ পপকর্ন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আসসালামু আলাইকুম, আইরিন মহিবের ভুবনে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আইরিন আক্তারানী। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের রেসিপি। তো দর্শক, এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু মুরগির মাংস কিউব করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। তো এখানে 500 গ্রামের মতো নিয়েছি। আর এখানে আমি আগে নিয়েছিলাম গোলমরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ। আর এখানে আমি নিয়ে নিচ্ছি চিকেন তন্দুরি মশলা। এর মধ্যে দেখতে পাচ্ছেন সব ধরনের উপাদান দেওয়া আছে, হলুদ, মরিচ, পেঁয়াজ ইটিসি। তো এখান থেকে আমি 1 চা চামচ পরিমাণ তন্দুরি মশলাটা নিয়ে নিব, তাহলে একটু ফ্লেভারটা অন্যরকম আসবে খাওয়ার সময়। আর এখানে হচ্ছে যে বারবিকিউ সসটা আছে, সেই বারবিকিউ সসটা আমি এখান থেকে নিব। যেহেতু আমি তন্দুরি মশলা নিয়েছি তাই এখানে একটু কম নিব আমি, 1 চা চামচ পরিমাণ নিয়েছি, একটু বেশি বেশি করে। তো এখন আমি এখানে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি লবণ, আধা চা চামচ নিয়ে নিলেই হয়ে যাবে, এর বেশি লাগবে না। তো আমি এখানে লবণটা নিয়ে নিলাম। এরপর আমি এখানে অ্যাড করব অল্প একটু পানি, জাস্ট একটু মশলাটা গুলিয়ে নেওয়ার জন্য। তো এবার আমি ভালোভাবে চামচটা দিয়ে একটু ভালোভাবে মশলাগুলো গুলিয়ে নিব। তো ভালোভাবে মশলাটা গুলিয়ে নেওয়া কমপ্লিট, দেখতে পাচ্ছেন সব মশলা লেগে গিয়েছে। তো এবার আমি এই মুরগির যে ছোট ছোট টুকরা ছিল ধুয়ে নিয়েছিলাম, সেগুলো এখন আমি একসাথে দিয়ে এটার সাথে মাখিয়ে নিব। তো যেহেতু ওখানে হলুদ, মরিচ এগুলো দেওয়া ছিল তাই আমি এক্সট্রা আর কোনো মরিচ ওইভাবে কোনো কিছু অ্যাড করিনি। তো আমার এখানে মেখে নেওয়া কমপ্লিট এবং এটাকে আমি ঢেকে মিনিমাম 1 থেকে 2 ঘন্টার মতো রেখে দিব, কারণ আপনি যত সময় রাখবেন তত সময় আপনার মুরগির মাংস বা গরু খাসির মাংস যেটাই বলেন ম্যারিনেটটা খুব সুন্দর ভালোভাবে মশলাগুলো ভিতরে ঢুকবে। তো আমি মিনিমাম 2 ঘন্টার কথা বলেছিলাম কিন্তু আমি 3 ঘন্টা রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে বের করে নিয়েছি, আমি আসলে ফ্রিজে রেখেছিলাম, তো ফ্রিজ থেকে এটাকে আমি বের করে নিয়েছি এবং কালারটা এইরকম দেখা যাচ্ছে। তো আমি একটা পাত্রে আলাদা করে 1 কাপ পরিমাণ, 1 থেকে 1.5 কাপ পরিমাণ আমি ময়দা নিয়েছি বা আটা, আপনারা যেটা ইউজ করতে পারেন সমস্যা নাই। আধা চা চামচ, 1 চা চামচের মতোই মরিচ নিয়েছিলাম কারণ একটু স্পাইসি হলে ভালো লাগে। আর এখানে পরিমাণ মতো লবণ নিয়েছিলাম। আপনারা যদি ঝাল একটু বাড়িয়ে খেতে চান দিতে পারেন, মরিচের গুঁড়াটা একটু বেশি। আর এখানে হালকা একটু ধনিয়ার গুঁড়াটা নিয়েছি, একটুখানি দেখতেই পাচ্ছেন 1 চিমটি পরিমাণ। তো এটাকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব, কারণ এইটা হচ্ছে উপরে একটা প্রলেপ যাবে, মানে এটা দিয়ে কোট করতে হবে আমাদের। তো আমার এখন মেখে নেওয়া টোটাল কমপ্লিট, খুব ভালোভাবে মাখিয়ে নেবেন। তো আমি নিয়েছি এটাকে টোটাল কমপ্লিট করে নিলাম। আর এখানে আমি পানি রেখেছি কারণ এটাতে আমার ডুবাতে হবে। তো এই ফাঁকে আমি গ্যাসটা অন করে দিয়েছি এবং পরিমাণ মতো তেল নিয়েছি। আমার এতটুকু তেলেই হয়ে যাবে তাই আমি বেশি তেল নিলাম না। তো এখানে আসলে এখন আমি এটাকে নিয়ে নিব, মুরগির মাংস যেটা ছিল কিউব করে কাটা, ম্যারিনেট করা ছিল, সেটা এখন নিয়ে নিতে হবে এবং ভালোভাবে আগে মাখাতে হবে। আপনারা যত, যদি আপনারা মানে ক্রিসপি চান বা আপনাদের মনে হয় যে উপরে প্রলেপটা খুব ভালোভাবে লাগুক, তাহলে এইভাবে খুব ভালোভাবে নিবেন, তারপর পানিতে ডুবাবেন। ডুবিয়ে তারপর যখন দেখতে পাচ্ছেন যে অনেক বুদবুদ হচ্ছে, বাবলের মতো দেখা যাচ্ছে, বাবলগুলো যখন একদম নাই হয়ে যাবে তখন তাড়াতাড়ি করে উঠিয়ে ফেলবেন। এবার এটাকে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা
কোট করে নেবেন, তাহলে দেখবেন যে উপরে খুব সুন্দর একটা প্রলেপ পড়বে এবং সেটা যখন ভাজবেন তখনই খুব বেশি ক্রিস্পি হবে। আর একটু ঝেড়ে নেবেন আলগা যেই আটাটা থাকবে সেটা যেন পড়ে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়ে নিলাম, তো এভাবে সবগুলো করে নিব এবং প্রথমে একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে এবং প্রথমে একটা দিয়ে দিলাম, তারপর আরেকটা দিলাম, এভাবেই সবগুলো তৈরি করে ফেলব এবং মানে ভাজার জন্য প্রস্তুত করে নিব, তাহলে মানে ভাজতে সুবিধা হয়। তো আপনারা সুবিধার জন্য দেখা গেল একসাথে সবগুলো রেডি করে তারপরে নিরিবিলি ভাজতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো এখানে আমার ছোট বোন আমাকে হেল্প করছিল, তো দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা কালার এসেছে। আর যেহেতু আমি ফ্ল্যাশটা অন করে নিয়েছিলাম তো সেজন্য এরকম কালার দেখা যাচ্ছে। তো এখানে আমার প্রথম যেই লেয়ারটা ছিল সেটা কমপ্লিট। এবার একটা প্লেটে আমি টিস্যু পেপার দিয়ে নিয়েছিলাম আগে থেকে, তো এখন এটাকে উঠানের পালা উঠিয়ে নিতে হবে আর টিস্যু পেপার দিলে ওই তেলটা শুষে নিয়ে নেবে। তো দেখতে পাচ্ছেন আমি আসলে শ্যুট করছিলাম, আমার বোন ওঠাচ্ছিল, তো আমি একটু কাছ থেকে দেখাই, যেহেতু তেল ছিল তাই একটু চিকচিক দেখা যাচ্ছে। তো এভাবে আমি সবগুলো ভেজে নিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসছে। এভাবে আমি সবগুলো কমপ্লিট করে নিব। আপনারা চাইলে অনেক বেশিও করতে পারেন। আর এখানে আমি দেখতে পাচ্ছেন আমার আটা একটু বেঁচে গিয়েছিল, তাই আমি নষ্ট করলাম না, কারণ অপচয় করতে হয় না, আমি সেই মশলা দিয়ে এবার গোল গোল করে ভেজে নিয়েছিলাম। তো দর্শক দেখতে পাচ্ছেন আমার চিকেন বারবিকিউ পপকর্ন টোটালি কমপ্লিট। আর পাশে আমি নিয়ে নিয়েছিলাম টমেটো সস খাওয়ার জন্য এক্সট্রা একটা মজা আনার জন্য। আর এখানে আমি ডাল দিয়ে পেঁয়াজও বানিয়ে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন সাথে যদি দুই তিন আইটেম হয় তাহলে কিন্তু মন্দ হয় না। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, তো আপনারা বাসায় বসে ট্রাই করতে পারেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। তো আজ আর নয়, আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন।